প্রেসিডেন্ট জনাব শেখ ফজলুল ফাহিম ফাহিম নেতৃত্বে বাংলাদেশ ট্যাংলরি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং দুটি সিটি কর্পোরেশনের সহযোগিতায় 5টি ট্যাংলরির মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে উত্তরা এবং গাবতলি পর্যন্ত আমরা গত 3 দিন ধরে জীবাণুনাশক ওষুধ ছিটিয়েছি। আজকে সেই ওষুধ ছিটানো প্রোগ্রামটি এখানে সমাপ্তি হবে এবং বাংলাদেশের 64টি জেলায় যেখানে আমাদের ফেডারেশনের নেতৃবৃন্দ রয়েছে, বিশেষ করে চেম্বারগুলো রয়েছে, সেই চেম্বারগুলোর নেতৃত্বেও আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের প্রেসিডেন্ট জনাব শেখ ফজলুল ফাহিম সাহেবের নেতৃত্বে আমরা অলরেডি বেশ কিছু হাসপাতালে এবং 64টি জেলার সরকারি হাসপাতালে আমরা PPE এবং মাস্ক সহ এবং মেডিকেল অনেক সামগ্রী উপহার দিয়েছি। ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।